হ্যালো ভিউয়ার্স, হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আশা করি সবাই অনেক ভালো আছেন, আমরা ভালো আছি। আজকে আমরা চলে আসলাম মাস্কো সাকিব ক্রিকেট একাডেমিতে। এখন আমরা আছি মাস্কো সাকিব ক্রিকেট একাডেমির ইনডোরে। আপনাদেরকে আজকে ইনডোরের কিছু প্র্যাকটিস, কিছু ফিটনেসের সেশন দেখানোর চেষ্টা করব। আসলে এখানে সালাউদ্দিন স্যার কোচিং করিয়ে থাকেন, এই কারণে আসলে এইখানে আসা এবং ভিডিওটা করা। আপনারা এখন দেখতে পাচ্ছেন এখানে ব্যাটিংয়ের কিছু বেসিক কাজকর্ম হচ্ছে, ব্যাটিংয়ের হেড পজিশনটা ঠিক রাখার জন্য আসলে এখানে কিছু কাজ করা হচ্ছে। এখানে আসলে বিভিন্ন সেক্টরে কাজ ভাগ করে দেওয়া হয় এবং কেউ একটা জিনিস নিয়ে বসে থাকে না, এক একজন এক একটা কাজের উপরেই থাকে। এই জিনিসটা অনেক ভালো, আপনারা দেখতে পাচ্ছেন হেড পজিশন ঠিক রেখে আসলে কীভাবে ব্যাটিং করতে হয় এই জিনিসটা আসলে এখানে শেখানো হচ্ছে। এই জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন ব্যাটিংয়ের কাজ করা হচ্ছে। এটা আসলে আপনার ফ্রন্ট ফুট কীভাবে যাবে, কুইক করবে ব্যাট, ব্যাটিং এই জিনিসটা আসলে এখানে কাজ করানো হচ্ছে। আপনারা এখন দেখতে পাচ্ছেন সালাউদ্দিন স্যারকে, উনি আসলে বলারদের নিয়ে কাজ করতেছেন, বলারদের কিছু টিপস দিতেছেন। আসলে উনি এখানে প্র্যাকটিস করান দেখে আসলে এখানে অনেক ভালো ভালো এবং ভালো জায়গার থেকে প্লেয়াররা এখানে আসে ওনার কাছে একটু কোচিং করানোর জন্য, যাতে করে অনেক কিছু শেখা যায়। এখানে সাকিব ভাই, মুমিনুল ভাই ওনারাও আসেন, ওনাদের যে কোনো সমস্যা হলে ওনারা ওনার কাছে এসে থাকেন এবং ওনার থেকে বিভিন্ন ধরনের পরামর্শ নিয়ে থাকেন। এখানে আসলে অনেকগুলো নেট আছে, নেটে অনেকগুলো নেট আছে, মেশিন বল আছে, আপনার মেশিন দিয়ে ব্যাটিং করার সুযোগ সুবিধা আছে, সব কিছু ফ্যাসিলিটিস এখানে। আপনার ক্রিকেটের যত ধরনের ফ্যাসিলিটিস চান সব ধরনের ফ্যাসিলিটিস এখানে আছে, তার জন্যই মাস্কোতে আসলে একটু প্র্যাকটিস এক্সপেন্সিভ, একটু খরচ অনেক বেশি। বাট আপনি যদি ফ্যাসিলিটিস দেখে থাকেন তাহলে আপনার আসলে অতটা এক্সপেন্সিভ মনে হবে না, কারণ যেরকম সুযোগ সুবিধা ওনারা দিচ্ছেন সেই হিসাবে এটা সব দিক থেকে বিবেচনা করলে এটা ঠিকই আছে। ওনারা আপনার জিমের ব্যবস্থা আছে, প্র্যাকটিস ম্যাচ খেলার সুবিধা আছে, আপনারা ইন্টারন্যাশনাল প্লেয়ারদের দেখতে পাচ্তেছেন কাছ থেকে, ওনাদের সাথে ওনাদের থেকে অনেক কিছু জানতে পারতেছেন। সব দিক যদি আপনি চিন্তা করে থাকেন সেই হিসাবে আমার মনে হয় না খুব এক্সপেন্সিভ। আপনারা দেখছেন বিভিন্ন স্টুডেন্ট তাদের কাজগুলো করতেছেন। এখানে আরেকজন কোচ আছে, ওনাকে দেখতে পাচ্ছেন। আসলে ভিউয়ার্স, ভিডিওগুলো করতে অনেক কষ্ট হয়ে থাকে। আপনারা যারা ভিডিওগুলো দেখেন অবশ্যই লাইক কমেন্ট করবেন, আমাদের চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কিছু ব্যাটিংয়ের হ্যান্ড সুইং নিয়ে কিছু কাজ করা হচ্ছে, যাতে পুল শট, কাট শট এগুলো ভালোভাবে খেলতে পারে। যে কথা বলতেছিলাম, আপনারা আসলে যারা নতুন চ্যানেলটা দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমরা অনেক দূর থেকে এসে মাস্কোতে ভিডিও করতেছি শুধুমাত্র আপনাদের দেখানোর জন্যই। অনেকেই হয়তো জানেন না আসলে মাস্কোতে কীভাবে প্র্যাকটিস করানো হয় বা কোন কোচের আন্ডারে প্র্যাকটিস ছেলেরা করে থাকেন, সেই জিনিসগুলো আসলে আপনাদেরকে জানানোর জন্য ভিডিওটা করা হচ্ছে। আর যদি মাস্কোর কোনো কিছু আপনাদের জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, আমরা চেষ্টা করবো আপনাদেরকে সব কিছু জানিয়ে দেবার। আর ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে থাকে অবশ্যই লাইক দিবেন, আপনাদের ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করতে পারেন। দেখছেন সালাউদ্দিন স্যার স্টুডেন্টকে বিভিন্ন জিনিস বলে দিচ্ছেন। আপনার আনিসুল হক ইমনকেও দেখতে পাচ্ছেন, বিপিএল এর প্লেয়ার। এখানে বিপিএল এর প্রিমিয়ার লিগ, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন সব লেভেলের প্লেয়ার আছে এখানে। আসলে শেখার অনেক কিছু আছে, শেখার মন মানসিকতা থাকলে অবশ্যই এখান থেকে অনেক কিছু শেখা যায়।
সালাউদ্দিন স্যারকে দেখতে পাচ্ছি, স্যার খুব ব্যস্ত মানুষ, সবাইকে আসলে একজনকে এক জিনিসটা দেখিয়ে দিতে হচ্ছে। এখানে আরেকজন কোচ আছেন, তারা ডাম্বেল দিয়ে ব্যাটিংয়ের প্র্যাকটিস, হ্যামস্ট্রিংয়ের প্র্যাকটিস করতেছেন। এই পাশে স্পট বোলিং, পেসারের স্পট বোলিং করতেছেন। আপনারা দেখতে পাচ্ছেন সালাউদ্দিন স্যার কিছুক্ষণ আগে বলারদেরকেই কিছু টিপস দিচ্ছিলেন, কীভাবে আরও ভালো জায়গায় বল করা যায়, কীভাবে সুইংটা কন্ট্রোল করা যায়, এই জিনিসগুলো আসলে বলে দিচ্ছেন। আবার আপনারা যদি বাম সাইডে দেখেন একটা মেশিন আছে, এটা আসলে বল দেবে ব্যাটসম্যানদের ফেলে থাকেন। আশা করি ভিউয়ার্স আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে, এরকম ভিডিও আরও দেখতে তাহলে আমাদের সাথে থাকুন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ঠিক আছে, থ্যাংক ইউ ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কথা বলা যায়।